প্রতি বছরের ন্যায় এবারও রোটারি ইন্টারন্যাশনাল এই দিনটি জাগজ্বলপূর্ণভাবে পালন করছে। পোলিও আমাদের একটা চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। 1985 সাল থেকে আমরা এই পথযাত্রা শুরু করেছি। আমাদের একটাই পরিকল্পনা, আগামী এক দশকের মধ্যে আমরা পুরো পৃথিবীতে কোনো পোলিও পেশেন্ট দেখবো না ইনশাল্লাহ। আমাদের আজকের মূল প্রতিপাদ্য হচ্ছে সারা পৃথিবী থেকে পোলিও মুক্ত করা। আমরা বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছি 2006 সালে। এরপর থেকে পাকিস্তানে এবং আফগানিস্তানে আমাদের পোলিও রোগী আছে এখনো পর্যন্ত, এটা খুবই নমিনাল। 99% পোলিও আমরা মুক্ত হয়ে গেছে সারা পৃথিবী থেকে। আজকের এই পোলিও দিবসটা অ্যাকচুয়ালি এসেছে জোনাস সাল্ক এর নাম অনুসারে। ওনার আজকে জন্মদিন, উনি এই পোলিও ভ্যাকসিনটি আবিষ্কার করেছেন, যারই সম্মানার্থে তার জন্মদিনকে আমরা পুরো বিশ্বে পোলিও দিবস হিসেবে পালন করে থাকি। এটা আজ আমাদের পোলিও পুরো বিশ্ব থেকে নির্মূল করা, এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়।